হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হোমলি কিচেন। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটি হলো কাঁকরোল পোস্ত। এই রান্নাটি করতে খুব সোজা, তাহলে আমি কিভাবে বানিয়েছি দেখে নিই, চলুন। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য সর্ষের তেল গরম করতে দিয়েছি, আর কাঁকরোলগুলোকে আগে থেকে ভালোভাবে ধুয়ে আমি লম্বা স্লাইস করে কেটে রেখেছি। তার সাথে আলুও নিয়েছি একটু, সেগুলোকেও একই সাইজ করে কেটে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো স্লাইস করা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি 2 মিনিট মতো ফ্রাই করব। আলুটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি কাঁকরোলগুলো দিয়ে দিলাম। কাঁকরোলগুলো দেওয়ার পরও আমি 2 থেকে 3 মিনিট মতো ফ্রাই করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আলু আর কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, এখন আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন, আর দেবো 1/2 টিস্পুন আদা বাটা। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে 2 মিনিট মতো ফ্রাই করে নিলাম। এখন আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এই পোস্তর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, ওই পোস্ত বাটাটা দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার পোস্ত বাটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। পোস্তটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে যে পোস্ত বেটেছিলাম ওই জলটা দিয়ে দিলাম, আর তার সাথে আর কিছুটা দিয়ে মোট 1 কাপ আমি জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। আমি 7 মিনিট হওয়ার পর ঢাকাটা তুলে নিয়েছি। এবার একটু নেড়ে নিলাম। আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কাঁকরোলও সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওপর থেকে 1 টিস্পুন মতো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিলে এর গন্ধটা ভালো হয়, তার জন্য আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কাঁকরোল পোস্ত রেডি হয়ে গেছে। গরম ভাত বা রুটির সাথে এটা খাওয়া যেতে পারে। যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এরপর আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাবো। ততদিন আপনারা ভালো খান, সুস্থ থাকুন। নমস্কার।